কুমিল্লা চান্দিনার 11 নং দোল্লাই নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের 15ই আগস্ট 2022 কে শক্তিতে রূপান্তরের প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। 15 আগস্ট সোমবার দিনব্যাপী বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদনের কোরআন খতম, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেলে দোল্লাই নবাবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য শহীদুল্লাহ কন্ট্রাক্টর এর সভাপতিত্বে ও শিক্ষক হালিম মজুমদারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মুজিবুর রহমান মুজিব, সদস্য জাকির হোসেন আজাদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন, দোল্লাই নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আয়াত আলী মেম্বার, দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ শাহজাহান, উপজেলার সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট নুরুদ্দিন মিয়াজি বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীপক কুমার মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, উত্তর জেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি এ বি এম সলিমুল্লাহ মিয়াজি, জসিম মজুমদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তফা কামাল মামুন, রকিবুর রহমান মিয়াজি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাওলানা আবু সুফিয়ান, সোলাইমান মিয়াজি, গাজী ইমরান, জালাল মোল্লা, নায়েক মোহাম্মদ আলী খান, বিকাশ দাস সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা শোক সভা শেষে নবাবপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল হকের মোনাজাত পরিচালনায় বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।